হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দেবপর্ণাস পং কিচেন। আমি আজ আপনাদের সাথে একটা অন্যরকমের রেসিপি শেয়ার করে নেব। আজ আমরা দেখব কীভাবে এঁচোড়ের রেজালা বানাতে হয়। এঁচোড়ের রেজালার এই রেসিপিটা লুচি, রুটি বা পরোটা যে কোনো ডিশের সাথে খেতে খুব ভালো লাগে। যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না তারা তো বটেই, এমনকি যারা পুরোপুরিভাবে নন ভেজিটেরিয়ান তারাও এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মাংসের সাথে স্বাদের খুব একটা তফাৎ হবে না। নতুন ধরনের এই রেসিপিটা অনায়াসে যে কোনো পার্টি বা নিদেন পক্ষে যে কোনো উইকেন্ডের হিট ডিশ হয়ে উঠতে বিশেষ সময় নেবে না। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য এই রেড সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিন আর তার পাশে বেল আইকনটাতে হিট করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যান। এঁচোড়ের রেজালার এই রেসিপিটাকে তৈরি করার জন্য আমি রেসিপিটাকে দুভাগে ভাগ করে নিয়েছি, প্রথমটা ম্যারিনেটিং পার্ট এবং দ্বিতীয়টা কুকিং পার্ট। প্রথমে এঁচোড়টাকে বিভিন্ন উপকরণ দিয়ে আমরা ম্যারিনেট করে নেব। চলুন দেখে নিই ম্যারিনেশনের জন্য আমাদের কী কী উপকরণের প্রয়োজন। এর জন্য প্রথমেই আমাদের লাগবে কিউব করে কেটে রাখা এবং অল্প সিদ্ধ করা এঁচোড় 350 গ্রাম। আমি এঁচোড় কিউব করে কেটে নিয়েছি আর তারপরে এটাকে কুকারে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মিডিয়াম আঁচে 2টা সিটি দিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন এঁচোড় যেন কোনোভাবেই বেশি সিদ্ধ না হয়ে যায়। এছাড়া রাখছে ক্রাশড রসুন 1 টেবিল চামচ। আপনারা চাইলে ক্রাশড রসুনের পরিবর্তে রসুন বাটাও ব্যবহার করতে পারেন। নুন স্বাদ মতো, আদা বাটা 1 টেবিল চামচ, এবং টক দই 3 টেবিল চামচ। এই রেসিপিটার জন্য কোনোভাবেই লো ফ্যাট টক দইয়ের ইউজ করবেন না, কারণ সেক্ষেত্রে রেসিপিটা খেতে একদমই ভালো হবে না। এঁচোড়টা ম্যারিনেট করার জন্য প্রথমে এঁচোড়ের ওপরে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ মতো নুন, 1 টেবিল চামচ মতো আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং পুরো টক দইটা। আমি এখানে টক দইটা ডিরেক্ট দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে টক দই অল্প ফেটিয়ে নিয়েও দিতে পারেন। এবার এই পুরো মিশ্রণটাকে আমরা খুব ভালো করে মেখে নেব। আমি এখানে এঁচোড়টা সেদ্ধ করার সময় একটুও নুন দিইনি, তবে আপনারা যদি এঁচোড় সেদ্ধ করার সময় নুন দেন সেক্ষেত্রে এখন নুনটা দেবেন না। এবার এই পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। খেয়াল রাখবেন দইয়ের মধ্যে যেন কোনো দানা বা গুটি না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো মিশ্রণটা খুব ভালো মতো মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো প্রায় 45 মিনিটের জন্য। এঁচোড় ম্যারিনেট হয়ে গেছে, এবার চলুন দেখে নিই আমাদের গ্রেভির জন্য কী কী উপকরণের প্রয়োজন। গ্রেভি বানানোর জন্য আমাদের ম্যারিনেটেড এঁচোড়ের তো প্রয়োজনই, তার সাথে লাগবে পেঁয়াজ বাটা 2টো মাঝারি সাইজের, রসুন বাটা বা ক্রাশড রসুন 1 টেবিল চামচ মতো, আদা বাটা 1 টেবিল চামচ, গোটা মশলার মধ্যে আমাদের লাগবে তেজপাতা 1টা, শুকনো লঙ্কা 2টো, দারচিনি 1 ইঞ্চি স্টিক 1টা, ছোট এলাচ 2টো এবং 4টে লবঙ্গ। চিনি লাগবে 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, সাদা তেল 1.5 টেবিল চামচ, পোস্ত বাটা লাগবে 3 টেবিল চামচ। পোস্ত খুব মিহি করে বেটে নেবেন, খেয়াল রাখবেন পোস্তর মধ্যে যেন কোনো দানা বা গুটি না থাকে। কাজু বাটা এবং চারমগজ বাটা লাগবে 2 টেবিল চামচ। আমি এখানে কাজু এবং চারমগজ সমপরিমাণে বেটে নিয়েছি, অর্থাৎ কাজুও নিয়েছি 1 টেবিল চামচ এবং চারমগজও নিয়েছি 1 টেবিল চামচ। নুন লাগবে স্বাদ মতো, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, এবং কেওড়া জল লাগবে 1/4 চা চামচ। রান্নাটি শুরু করার জন্য আমি মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে তেজপাতা দিয়ে দেবো আর তারপরে গোটা গরম মশলাগুলোকে অল্প ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো। আর তারপর এই মশলাগুলোকে আমরা প্রায় 30 সেকেন্ড মতো ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলাগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এবং রসুন বাটাটা, আর তারপর এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন পেঁয়াজ এবং রসুন যেন কোনোভাবেই ব্রাউন না হয়ে যায়, কারণ এই রেসিপিটার জন্য আমাদের ব্রাউন করা পেঁয়াজ বা রসুনের প্রয়োজন নেই, তাই আমরা এই রেসিপিটাতে কোনোরকম হলুদ বা লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। অথেন্টিক্যালি
রেজালার রেসিপিতে কোনো হলুদ বা লঙ্কা গুঁড়ো পড়ে না। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং রসুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর চিনি। চিনি আগে দিলে চিনিটা গলে গিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসতো, সেটা যদি না আসে সেই কারণে আমি চিনিটা এখন দিচ্ছি। তারপর এই পুরো মিশ্রণটাকে আমরা আরও দু মিনিট মতো ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাটা আর গোলমরিচ গুঁড়ো, আর তারপর এই মিশ্রণটাকে আমরা তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে কষে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেটেড ইঁচড়টা, আর তারপর এই মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবং তার জন্য প্রায় 7 থেকে 8 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখবেন মশলার সাথে এঁচড়টা যেন ভালো মতো মিক্স হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন মশলার সাথে এঁচড় খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। আমি এখানে 1 কাপ মতো জল দিচ্ছি, আর তার সাথেই দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এবং নুন। আমরা ম্যারিনেশনের সময় 1/2 চা চামচ মতো নুন দিয়েছিলাম, তাই এখানে নুনটা খুব খেয়াল করে দিতে হবে। খেয়াল রাখবেন নুন যেন কোনোভাবেই বেশি না হয়ে যায়। এবার এই পুরো মিশ্রণটাকে আমরা খুব ভালো মতো মিক্স করে নেব। আপনাদের যদি কোনো কারণে এখানে জল কম মনে হয় সেক্ষেত্রে আরও একটু জল অ্যাড করতে পারেন, যেমন আমি দিচ্ছি। এবার এই পুরো মিশ্রণটাকে আমরা মিক্স করে নেব, তারপর এটাকে ঢাকা দিয়ে লো আঁচে প্রায় 15 থেকে 20 মিনিট মতো রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না এঁচড় পুরোপুরি নরম হয়ে যায়। প্রায় 20 মিনিট মতো হয়ে গেছে, আর এতক্ষণে আমাদের এঁচড়টাও নরম হয়ে গেছে। এবার এই পুরো মিশ্রণটাকে খুব ভালো মতো কষতে হবে, যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটা প্রায় ড্রাই হয়ে আসে, প্রায় আরও 10 থেকে 15 মিনিট মতো। আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণটা প্রায় ড্রাই হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর তার সাথেই দিয়ে দেবো কেওড়া জলটা। এবার গ্যাস অফ করে এটাকে ভালো মতো মিক্স করে নিলেই হয়ে যাবে। আমাদের এঁচড়ের রেজালা রেডি হয়ে গেছে। এটাকে যে কোনো রকমের রুটি পরোটার ডিশের সাথে সার্ভ করুন, আর প্লিজ আমাকে জানান আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন আগে আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন, দেখা হবে আবার মঙ্গলবার। বাই।